আমি শামসুল আলম পাটোয়ারি, সিনিয়র প্রভাষক, ঢাকা মেগা সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সুইটি, ধন্যবাদ। আমি ভালো আছি। আমরা আজকে তোমাদের ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা কি করেছিলাম? রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য, নুসরাত একটা উদ্দেশ্যের কথা বলে দেখি। জনকল্যাণ। ধন্যবাদ। আজকে আমরা এই যে রাষ্ট্রীয় ব্যবসা, রাষ্ট্রীয় ব্যবসার ভিতরে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কতগুলো রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে। কেউ বলতে পারবে রাষ্ট্রীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো কি? গ্যাস, ওয়াসা, বিদ্যুৎ। ধন্যবাদ সারা। আমরা তার মধ্যে থেকে আজকে ওয়াসা নিয়ে আলোচনা করব। আজকে বিষয়টা কি? ওয়াসা। ওয়াসার ফুল মিনিংটা কি? ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটি, অর্থাৎ পানি ও নিষ্কাশন কর্তৃপক্ষ। ১৯৬৩ সালে ওয়াসা প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে? ১৯৬৩ সালে। ১৯৮৯ সালে ওয়াসা তার ড্রেনেজ ব্যবস্থা, অর্থাৎ পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা চালু করে। এরপর ১৯৯০ সালে নারায়ণগঞ্জকে ঢাকা ওয়াসার আওতাধীনে নিয়ে আসা হয়। ওয়াসার কাজ কি? ওয়াসার কাজ হলো প্রথমত বিশুদ্ধ পানি সরবরাহ করা, গৃহস্থানের কাজে শিল্প প্রতিষ্ঠানে উৎপাদনের কাজে অথবা ব্যবসা বাণিজ্যের কাজে ওয়াসা পানি সরবরাহ করে থাকে। ঢাকায় প্রতিদিন ২২৫ কোটি লিটার পানির প্রয়োজন, কিন্তু এর মধ্যে ওয়াসা সরবরাহ করতে পারে ২১১ কোটি লিটার। এবং এই ঢাকা ওয়াসার যে এলাকা, এলাকাটা হলো ৩৬০ বর্গ কিলোমিটার। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় পানি সরবরাহের জন্য ওয়াসা
স্থাপন করা হয়। পণ্য উৎপাদনের কাজে কলকারখানায় ওয়াসা পানি সরবরাহ করে, শহরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, পানির চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় পানি সরবরাহের চেষ্টা করে থাকে। এছাড়াও ব্যবসা বাণিজ্যের উন্নয়নের কাজে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ওয়াসা বিশুদ্ধ পানি সরবরাহ করে থাকে এবং এই পানি সরবরাহের পাশাপাশি আবার পয় নিষ্কাশনের ব্যবস্থাও করে থাকে। তাহলে ওয়াসা কোন ধরনের প্রতিষ্ঠান? একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। প্রথমত ওয়াসা কত সালে স্থাপন করা হয়? 1963 সালে ওয়াসা স্থাপিত হয়েছিল। জেনের ব্যবস্থা চালু হয় 1989 সালে। জেনের ব্যবস্থা চালু হয় 1990 সালে। নারায়ণগঞ্জকে ঢাকা ওয়াসার আওতাধীন করা হয়। ঢাকা শহরে দৈনিক প্রয়োজন পানি কতটুকু প্রয়োজন? 225 কোটি লিটার। ঢাকায় 225 কোটি লিটার পানি প্রয়োজন। এর মধ্যে ঢাকা ওয়াসা কতটুকু পানি সরবরাহ করতে পারে? 211 কোটি লিটার। এবং ওয়াসা 211 কোটি লিটার পানি সরবরাহ করতে পারে। সেটি ঢাকা ওয়াসা কত সালে স্থাপিত হয়? 1963 সালে। এবং নারায়ণগঞ্জকে কত সালে ঢাকা ওয়াসার আওতাধীনে নিয়ে আসা হয়? 1990 সালে। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের দুজনকে। নুসরাত, তুমি বলতে পারবে ঢাকা শহরের জন্য কত লিটার পানি প্রয়োজন? 225 কোটি লিটার। ঢাকা শহরে
কত বর্গ কিলোমিটার ঢাকা ওয়াসার আওতাধীন? 360 বর্গ কিলোমিটার ঢাকা ওয়াসার আওতাধীন। ঢাকা ওয়াসার আওতাধীন এলাকা 360 বর্গ কিলোমিটার, 360 বর্গ কিলোমিটার। সবাই লিখে নাও। হয়তো রাষ্ট্রীয় ব্যবসা বলতে আমরা যেসব প্রতিষ্ঠানকে বুঝি তার মধ্যে হলো একটি ওয়াসার। ওয়াসার পণ্যরূপ কি কে বলতে পারবে? সারা বলতে পারবে, ওয়াটার অ্যান্ড সুয়ারেজ অথরিটি। থ্যাংক ইউ সারা, খুব ভালো বলেছো। তাহলে আজকে প্রশ্ন লিখে নাও। প্রশ্ন, ঢাকা ওয়াসার বা ওয়াসা সম্পর্কে ব্যাখ্যা করো। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।